নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সূর্যের রাশি পরিবর্তন অর্থাৎ রবি আপনার কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ রাজা প্রবেশ করছে মহামন্ত্রীর গৃহে। বেশ কটি রাশির ক্ষেত্রে শুভ ফল আসতে চলেছে, রাজার রাজত্ব পেতে চলেছে এই চার রাশি। কোন এই চার রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, নির্ণায়ক হতে চলেছে এই চার রাশি। সূর্যের রাশি পরিবর্তন এই চার রাশির ক্ষেত্রে বিশেষভাবে ভাগ্যের বিশেষ সফলতা পেতে চলেছে। দেখুন রবি আমাদেরকে কি দেয়, দেখুন রবি আমাদের আত্মাকে কিন্তু নির্দেশ করে। রবি দেখুন, সূর্য যদি না থাকে তাহলে কি হবে, আপনার এই জগৎ কিন্তু বিলুপ্তি হয়ে যাবে। সমস্ত কিছু সূর্যের দ্বারাই কিন্তু এই জগৎ কিন্তু পরিচালনা হচ্ছে, অর্থাৎ আপনার ঘরে খুব সুন্দর আলোর এ করেছেন, সুন্দর ফার্নিচার করেছেন, আপনি রং করেছেন, কিন্তু আপনার সেই ঘরে ইলেকট্রিক নেই, আলো নেই, তাহলে কি হবে, ঘরটি অন্ধকার। তেমনি আপনার রাশিচক্রে, আপনার জন্মছকে রবি যদি পীড়িত থাকে তাহলে কিন্তু আপনার মান সম্মান সুনাম আপনি অর্জন করতে পারবেন না। দেখবেন বড় বড় যারা উচ্চ পদ আসীন হয়ে আছেন, আইপিএস অফিসার যারা আছেন, রাজনীতিতে যারা আছেন, যে কোনো ক্ষেত্রে উচ্চ পদে যারা আসীন আছেন কিনা তাদের ক্ষেত্রে দেখবেন, গভর্নমেন্টের সেক্টরে যারা আছেন সেই জায়গাটা দেখবেন রবি কিন্তু, সে রাজনীতি হোক এবং ফিল্ম দুনিয়াতেও হোক রবির কিন্তু কারকতা আছে। রবি যদি আপনার বাই বাচ্চার জন্ম থেকে ভালো থাকে তাহলে আপনি কিন্তু সুনাম অর্জন কিন্তু করবেন। আর রবি যদি আপনার পীড়িত থাকে তাহলে আপনার কিন্তু নামের থেকে বদনামটাই হবে বেশি। আমি বারবার বলছি এই রবির জন্য, আপনারা যাদের ক্ষেত্রে রবি পীড়িত আছে, একমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করুন, বিশেষভাবে লাভ কিন্তু হবে একমুখী রুদ্রাক্ষ। এবং এর পাশাপাশি আপনারা সকালবেলা সূর্যদেবকে দেবতাকে জল অর্ঘ্য হিসাবে দিন, ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। বিশেষভাবে আপনারা রুড়ি দিতে পারেন, আপনারা একটি জবা ফুল দিতে পারেন, সেটা যেন সেই জলটি যখন দিবেন একটি টবের মধ্যে সেই জলটি আপনারা দিবেন, যখন সূর্য লালিমা থাকবে কি না ঠিক সেই সময় যদি আপনারা দিতে পারেন। যাদের ক্ষেত্রে জন্মছকে রবি পীড়িত আছে, রবি পীড়িত থাকলে কি হবে, আপনার চোখের সমস্যা, আপনার হার্টের সমস্যা, আপনার ক্ষেত্রে বিশেষভাবে মান সম্মানের জায়গা, এই জায়গাগুলো আপনার কিন্তু কমবে। অর্থাৎ এটা হচ্ছে আপনার নাম কেমন হবে এটা কিন্তু রবি কিন্তু নির্দেশ করে। রবি যদি আপনার জন্মছকে যদি ভালো থাকে আপনার মানে এক নামেই আপনাকে সবাই কিন্তু চিনবে, অর্থাৎ নাম ডাকটা কিন্তু ভালো থাকে। রবি আপনাদেরকে সুনাম কিন্তু দেয়, আপনি অনেকের জন্য প্রচুর করছেন কিন্তু নাম পাচ্ছেন না, জানবেন আপনার ক্ষেত্রে রবি কিন্তু পীড়িত আছে। রবির সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, আপনার ছকে যদি রবি ভালো থাকে কি না, আপনি কিন্তু এই যে 14 মার্চ টু 14 এপ্রিল মালামাল হবেন, মালামাল লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, 14 মার্চ টু 14 এপ্রিল এই রবির রাশি পরিবর্তনে 12টি রাশির ক্ষেত্রে 4টি রাশি মালামাল হতে চলেছে। বিশেষ রূপে এই চার রাশি লাভ পেতে চলেছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। দেখুন আমি আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সমস্যা নিয়ে থাকবেন না। অর্থাৎ কৌশিক রায় চ্যালেঞ্জ নিয়ে কাজ করি, দায়িত্ব নিয়ে কাজ করি, অর্থাৎ যেই জায়গাটা সমস্যা সঠিক জায়গা যদি আপনার প্রতিকার প্রতিবিধান করা যায়, নিশ্চিতরূপে আপনার জন্মছকটা দেখা দরকার। বা যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই তারা কী করবে, তাদের হস্তরেখা হাতের রেখার মাধ্যমে কিন্তু সমস্ত কিন্তু কিছু বলা যায়। অর্থাৎ এই যে রবির রাশি পরিবর্তন 14 মার্চ 2022 টু 14 এপ্রিল 2022 পর্যন্ত এই দীর্ঘ এক টানা
এক মাস যে চার রাশির কপাল খুলতে চলেছে, অর্থাৎ এই চার রাশি কিন্তু হতে চলেছে মহাভাগ্যশালী রাশি। কারণ রাজা প্রবেশ করছে মন্ত্রীর গৃহে এবং প্রিয় মিত্র এখানে কিন্তু এই এই চার রাশির ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে, অপার ধন এই চার রাশি পেতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন যে চার রাশির কথা আমি বলছি। তবে আপনার বাই বার্থ চার্ট জন্মছকে যদি রবি আপনার প্রীত না থাকে, আপনি এই এক মাসে কিন্তু সব দিক থেকে লাভ কিন্তু পাবেন। প্রথম যে রাশির কথা আমি বলবো, নির্ণায়ক হতে চলেছে যে রাশি, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ধনাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা ধন। দেখুন আপনা আমি বারবার আমি মনে করি, মেহনতির থেকে যদি আপনার ভাগ্য যদি স্ট্রং থাকে, ভাগ্য যদি সাপোর্ট থাকে, আপনাকে কিন্তু কম পরিশ্রমে প্রচুর অর্থ কিন্তু আপনি পাবেন। অর্থাৎ ধনপতি ভাগ্যভাবে অবস্থান করায় ভাগ্য অনুরূপ আপনি কিন্তু ধন কিন্তু পাবেন। আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ হবে, গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাবেন, যাদের টাকা আটকে গেছিলো সেই টাকা আপনাদের রিকভারি হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হবে। কর্কট রাশির ক্ষেত্রে নতুন সূর্যোদয় আপনার কিন্তু হতে চলেছে, অর্থাৎ রবির রাশি পরিবর্তনে কর্কট রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেই রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দেখুন আপনাদের ভাগ্যাধিপতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করে, ত্রিকোণের অধিপতি কেন্দ্রে অবস্থান করছে, দুর্দান্ত। অর্থাৎ ভাগ্যের তো সাপোর্ট আপনারা পাবেনই পাবেন, এবং এর পাশাপাশি আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন। আপনাদের এ সময় পৈতৃক সূত্রে সম্পত্তি এবং আকস্মিক ধনলাভ, গভর্নমেন্ট থেকে সাপোর্ট, যারা পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা ক্ষেত্রে শুভ আপনারা ফল পাবেন, যারা উচ্চ পদে আছেন সেই জায়গাটাতে কিন্তু আপনাদের সুনাম অর্জন আপনাদের কিন্তু এই সময় হবে। লিখে রাখুন যে রাশিগুলোর আমি কথা বলছি, সেই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন আসতে কিন্তু চলেছে। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন ধনুরাশি। তিন নম্বর যে রাশির কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তমপতি ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনার দৈনিক রোজগার বৃদ্ধি করবে, বিবাহের ক্ষেত্রে আপনাদের শুভ এবং আপনার কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে আপনাদের কিন্তু দুর্দান্ত লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। কুম্ভ রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু পেতে চলেছেন আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। চার নম্বর যে রাশি, এই সূর্যের রাশি পরিবর্তনে বিশেষভাবে লাভ পেতে চলেছে, সে রাশি নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের কর্মপতি পঞ্চমভাবে অবস্থান করছে, দুর্দান্ত। যারা কর্ম পাচ্ছিলেন না, কর্ম পাওয়ার একটা সম্ভাবনা আপনাদের সৃষ্টি করছে, এবং যারা প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন বা কর্মক্ষেত্রে পরিবর্তনের জন্য চেষ্টা করছিলেন সেই জায়গাটা আপনাদের হবে। কিন্তু আমি আবারও বলবো, যারা গর্ভবতী মহিলারা আছেন, প্রেগনেন্সি পিরিয়ডে আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে রবির অবস্থান প্রেগনেন্সি অবস্থায় সাবধানতা অবলম্বন করুন, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে। এই সূর্যের রাশি পরিবর্তন রাজার তুল্য সম্মান এই চার রাশি পেতে চলেছে। এই বিষয়ে আবারও বলছি কোনো দ্বিমত নেই। যাদের ক্ষেত্রে হচ্ছে না, আমি আবারও বলবো নিজস্ব জন্মছক আপনারা অ্যানালাইসিস করুন, কোন জায়গাতে সমস্যা আছে সেই জায়গাটা সঠিক নির্ণয় করে তার সঠিক প্রতিকার প্রতিবিধান আপনারা কিন্তু করুন। অর্থাৎ এই টানা এক মাস এই চার রাশি কিন্তু কপাল খুলতে চলেছে, ভাগ্যের সুবিশাল পরিবর্তন আসতে চলেছে এই চার রাশির। এবং এই রবির রাশি পরিবর্তন
আর যে আটটি রাশির আছে তার আটটি রাশির ক্ষেত্রে কিন্তু মোটামুটি ওভারঅল ফল কিন্তু দিবে, কিন্তু চার রাশির ক্ষেত্রে দুর্দান্ত নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে। অর্থাৎ কুম্ভ, ধনু, বৃশ্চিক এবং কর্কট রাশি ক্ষেত্রে বিশেষভাবে লাভের জায়গা কিন্তু নির্দেশ কিন্তু করতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, এ বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টস অবশ্যই কমেন্ট বক্সে করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করুন। যাদের ক্ষেত্রে রবি পীড়িত আছে তারা সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, দেখবেন সমস্যা আছে, আমি আবারও বলছি সমস্যা আছে, সমাধানও আছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।